এখানে দেখা যাবে না, মুখটা আটকে থাকবে। বের করো, হ্যাপি অ্যানিভার্সারি। আরে কেউ বলছেই না কিচ্ছু। বললাম তো, হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ, ফার্স্ট অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। আবার কালকে সকালবেলা থেকে শুরু হবে। কোথায় যাবো যেন? দিল্লি কালীবাড়ি বলতে গেছিলাম, পুনে কালীবাড়িতে পুজো দেওয়া হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রোজো অ্যান্ড রনি। আজকে আমি সকাল থেকে এত তাড়া ছিল, ইভেন একটু ঘুম ঘুমও পাচ্ছি, হ্যাঁ, তাই জন্য আমি সকাল থেকে ব্লগ শুরু করিনি। তারপর থেকে তো তাড়াহুড়ো লেগে গেছে। এখন প্রায় 11টা বাজে, আমি রেডি টেডি হয়ে নিচে এসেছি। তো এখন যাব পুজো দিতে, মাও রেডি। এই যে মাও রেডি, আমিও রেডি। এখন যাই, বেরোবো। আমি গাড়িতে উঠে ব্লগ করছি, মানে এত তাড়া আমি ব্লগটাও ঠিকঠাক করতে পারছি না। আমি গাড়িতে উঠিনি, দেন ব্লগ করছি। তো আমরা এখন গাড়িতে উঠে গেছি, যাচ্ছি এখন কোথায়। কত দূর এসেছি বেশি আসিও নি, 5 মিনিট মনে হয় হয়েছে। তার মধ্যে 12টা বেজে গেছে, মন্দির বন্ধ হয় 1টায়, আর তার জন্য আর এখান থেকে ডিস্টেন্স কত রে? 16-17 কিলোমিটার, মানে টাইমও লাগবে যদিও ফাঁকা থাকলে। হ্যাঁ, পাশানি তো 5 কিলোমিটার। তার জন্য করা করতে করতে আমি ভাবলাম, ও বললো ফোন নিয়েই কর, তো ফোনটাই নিয়ে আসলাম। ফোন দিয়ে আবার কিছুদিন করি না, তো একটু কেরকম যেন হচ্ছে, মানে কোন দিকে ধরলে ঠিক হবে বুঝা যায়। এখানে মনে হচ্ছে ঠিক হবে, জানিস তো, ইয়েটা হ্যান্ডের ওইটা কি যেন, হাতের ওটা ওই ট্রাইপড টাইপের আনলে ভালো ছিল, তাহলে সুবিধা হতো। আমরা এসে গেছি পুনে কালীবাড়িতে। পুনে কালীবাড়ি প্রায় ফাঁকা ফাঁকাই রয়েছে, এখানে মোটামুটি ফাঁকাই। আমি এসেছি, ও বাবা রে, এত তাড়াহুড়ো করে এসেছি, তাও যে চলে আসতে পেরেছি। এত রাস্তা একটা শর্টকাটেও এসেছিল, আর একটা শর্টকাটেও এসেছি, ওই জন্য পুরো আধা ঘন্টায় পৌঁছে গেছি, নয়তো আরও টাইম লাগতো, প্রায় 1 ঘন্টা লাগে। তো যাই হোক, এসছি এখানে পুজো দেব। এই যে পেছনে ঠাকুর দেখতে পাচ্ছ, আমি দেখাবো ব্যাক ক্যামেরা করে একবার। এই যে অরিজিৎ গেছে, একটু কোথায় গেল যেন, গাড়িটা রেখে ও আসুক, তারপরে একবারে যাব। এই যে মন্দিরটা, ঠাকুর এখন যাচ্ছি না ওই জায়গাটায়, তো দেখাতে পারছি না, গিয়ে দেখাবো। এই এখানে গাড়ি রাখা, এখানে এরকম সুন্দর, খুব পুরো ইকো হচ্ছে ফাঁকা ফাঁকা বলে। তো দেখি অরিজিৎ কই গেল, এখনো আসছে না। এই যে ছেলে আসছে, কোথায় গেছিলি?
আমরা এসেছি এখন পুজো দিতে। এখন এতক্ষণ ঠাকুরের ভোগ হলো, এখন পুজো হবে, আমরা পুজো দেব। এই যে আমাদের ভোগ দিয়েছে পুজোর পরে, মাও খাচ্ছে, সবাই খাচ্ছে, অরজিৎ এখন হাত দিয়ে চলছে, বাবাও খাচ্ছে, আমিও খাবো। দুই বাবা নেমেছে এখানে, মাছের দোকান, মাছের বাজার আছে তো এখানে। তুই তো রাত্রিবেলা খেতে দিবি না, তো মাছের বাজার আছে, মাছের বাজারে যাবে। তাই বাজার বলতে কিছু দোকান আছে আর কিছুই নেই, তো যাবে, তাই জন্য ওরা নামলো। আর এখানে ডাবের দোকান আছে, এই যে ডাবের দোকানে বাবা দাঁড়িয়ে আছে, আমরা সবাই একটু করে ডাব খাবো, কারণ এত গরম, এত গরম টেকা যাচ্ছে না, ওই জন্য এসি করে চলে গেলেই ভালো ছিল। হ্যাঁ, এসিতে মানে এসিতে বলছি মানে গাড়ি করে বাড়ি চলে গেলেই ঠিক ছিল। প্রচণ্ড গরম, টেকা যাচ্ছে না, এই টাইমে সত্যি বেরোনো কষ্টকর। পুনে হোক, মুন্ডুর মাথা, যাই হোক, সবই এক, সব জায়গায় একই, সব জায়গায় প্রচন্ড কষ্ট হচ্ছে। উফ বাবা, পেছনে মা গাছ, গরমে মা গো ঢেকুর উঠে গেছে, গরমে সবাই ক্লান্ত, ওরটা এখনো এসে পারেনি, ওরটা আসবে। তো আমরা গাড়ি থেকে নেমে, মানে গাড়ি থেকে নেমে বাড়ি এসে গেছি, এখনো ওপরে উঠিনি। এই যে ও গাড়ি ঢুকাচ্ছে ওখানে, মা দেখো আধা হাল খারাপ হয়ে গেছে, গরমে পুরো কাত, আমিও আমরাও কাত, আর পাড়া যাচ্ছে না এত গরম। তো যাই উপরে, যাই উপরে গিয়ে দেখি কি কি হচ্ছে কি হচ্ছে না। তো এই যে আমার শাড়ি, বাবা যা অবস্থা, হেভি দুঃখের জনক অবস্থা, মানে দেখে মনে হচ্ছে অসুস্থ একেবারে। এই যে পেছনে মার শাড়ি, মাঠটাও দেখা হয়ে যাচ্ছে আমারটা। এই যে এই দেখো আমাদের ঘর সাজানোর জিনিসপত্র, মা নিয়ে এসছে সব সকালবেলা বেরিয়ে। এই যে বাবা বসেছে, এখন মনে হচ্ছে লাগাবে, এগুলো সারা দুপুর বসে গেঁথেছে দুজনে মিলে। তো আমি এখন একটু, আমি এখন মোটামুটি রেডি হয়ে সামনে পার্লারে যাবো, শুধু চুলটা বাঁধবো, মানে হেয়ারটা করবো। তো আমি এখন বেরোবো, ওরা এখন এই যে এগুলো নিয়ে বা লাগানো লাগানো করবে, করুক, আমি এসে হয়তো দেখবো হয়ে গেছে, দেখবো কিরকম লাগছে, তোমাদেরও দেখাবো। তো আমরা দুজনে বেরোচ্ছি এখন, পার্লারে যাচ্ছি। তো এখন এই যে এটা মা আমাকে আর অরিজিৎকে দেবে। এই তুই আবার কোথায় আসছিস, ও এখানে রেডি হচ্ছিস? ওই যে এখানে সাজানো চলছে এখনো খাটের অবস্থা। আর এই যে তো এইটা হচ্ছে ডেকোরেশন আমার ঘরের, সবাই মিলে করেছে, মা বাবারা মিলে। এই যে পুরো এখানে সব গোলাপ, জুঁই ফুলের মালা। তারপর বাবা ওইটাকে ঠিক করে দাও তো, এখানটায় ওই যে ওইটা আঠাটার থেকে বেরিয়ে গেছে। ও আমার জন্য এই বুকেটা এনেছে, এটা আমি দেখাতে ভুলে গেছিলাম, এইটা আমাকে মা দিয়েছিল, দেখিয়েছি, কিন্তু ওরটা পরে এসছে, মানে হঠাৎ সারপ্রাইজ এনে দিয়েছে, তাই ভুলে গেছি দেখাতে, তার জন্য আই এম সরি। তো এই এখন দেখিয়ে দিলাম, এই এটাই দেখানোর ছিল। এই যে এটা হচ্ছে আমার ঘর সাজিয়েছে মা বাবারা সব মিলে। এই দেখো এখান থেকে পুরো খাট, নতুন বিছনার চাদর, এটা মা বাবার, মা এনেছে কলকাতার থেকে। এই বুকেটা দিয়েছে মা, এটা দিয়েছে অরিজিৎ, আর এইগুলো হচ্ছে সব এই মা বাবা দিয়েছে। তো আমরা বেরোচ্ছি এখন, লিফটে উঠবো, আমি আধা আমার লুক দেখাতে পারছি। এই যে দেখো কতটা বুঝতে পারছো আমি জানি না, আমি নিজেও বুঝতে পারছি না আমি কখন চুল সেট করেছি, চুলের অবস্থা জানি না কী হয়ে গেছে, এরকম চেপে চুপে গেছে, ব্যাপারটা বুঝতে পারছি না। কারণ আমি এসেছি ৬টার সময় এসেছি, মা পেছনে শাড়ি ঠিক করছে। তো আমি এখন বেরোবো, অরিজিৎ গেছে এক রাউন্ড, মানে হচ্ছে রিক, দাদু, দিদা আর বাবাকে নিয়ে। এখন তারপরে ও আসলে পরে আমরা সবাই যাব, তো এখনও আসেনি, বলেছে নিচে গিয়ে দাঁড়াতে, তাই এখন যাচ্ছি নিচে, লিফটে উঠবো। অ্যানিভার্সারি টাইম ছিল ৭টা হয়েছে এসে,
ওরা সাহসী, আমি বিতু। এটার মধ্যে আমার কেক আছে, এই যে এখন দেখাবো না পরে। তো এই যে একদম আমরা লাভালিতে এসেছি। আরে আগে অরিজিতের আউটফিট দেখো। আচ্ছা আউটফিট তো পরে দেখাবো। আচ্ছা ঠিক আছে আউটফিট না 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 পরে দেখাচ্ছি, পরে দেখাচ্ছি। বেসিক্যালি কি হচ্ছে, আমরা বাইরে রুফটপে যেটা আছে পাশে বুক করেছিলাম, হ্যাঁ ওটা রুফটপটা একটু গরম লাগছে, গরম লাগছে কেননা এখন না কয়েকদিন ধরে একদম হাওয়া নেই এখানে প্রচন্ড। আর এই যার জন্য আমরা ভেতরে বললাম তাহলে ভেতরে করে দাও। এবার অরিজিতের আউটফিট দেখো কি মাঞ্জা দিয়েছে। রনি মুখ ঠিক কর। Happy anniversary, happy anniversary, happy anniversary, Rony Rojita. তো আমরা সবাই ডিনার করতে বসে পড়েছি। তো কাল এমনিতেও লেট হয়ে গেছিলো তাই কেকটা কেটে তাড়াতাড়ি ডিনারে বসে, আর ওরাও দিয়ে গেছে গিয়ে স্যুপ। তো আমরা নিয়েছিলাম চিকেন লেমন করিয়েন্ডার স্যুপ, এখন অরিজিৎ দেখছে স্টার্টারটা। এই যে দেখো, এই যে অরিজিৎ স্টার্টার দেখছে। এটা লেমন করিয়েন্ডার স্যুপ না, নিয়ে নিয়ে লে লিজি দেখছি। এই যে এখন সবাই কর্নের একটা ডিশ নিয়েছে, কি নিয়েছিস রে, এটা যেন কি নাম ছিল, মঙ্গোলিয়ান সস উইথ, মঙ্গোলিয়ান সস উইথ বেবি কর্ন। ওখানে লাইন ধরে খাওয়া চলছে, ওর ভার্জিন পিনা কোলাডা এসেছে, দিতে দেখাতে পারবো না, ঠিক চায় না আসুক। আর এটা হচ্ছে পেপার চিকেন, না পেপার চিকেন ধরে ভালো খাচ্ছে। এটা কি খেলছিস তোরা, বিলিয়ার্ড? পুল পুল পুল। আচ্ছা এই দেখো অরিজিৎ ট্রেনার শেখাতে গেছে। ভগবান নতুন শার্ট পরেছে বাবা একদম। হ্যাঁ এটা এটা কি বলে গো, বিলিয়ার্ড কোর্ট আছে অরিজিৎ, অরিজিৎ এক্সপার্ট এটাতে।
ওরা আমাদের আমাদের এখন স্টার্টার হয়ে গেছে, এখন সবাই বসে আছে, মেন কোর্স অর্ডার করা হয়েছে, তো তার মধ্যে ওরা দুজন এখন খেলছে। কি এক্সাইটেড দেখো না, এই যে এখন মেন কোর্স সার্ভ হয়ে গেছে, সবাই খাচ্ছে। অরিজিৎ একদম হাত দিয়ে লেগে পড়েছে মাটন আর জিরা রাইস নিয়ে, সবাই খাচ্ছে, আমার মা বাবা তো আহা। তো আমরা এখন বেরিয়ে গেছি, অরিজিৎ বাদ বাকি দিদা দাদু আর দুই মা নিয়ে গেছে ছাড়তে, তারপরে আমরা বাকি আছি। রিক আগেই চলে গেছিলো, ওর নাকি শরীর ভালো লাগছিলো না, তো আমি আর বাবারা আছি, ও দিয়ে আসলে আমরা যাব। তো আমরা এখন গ্যারেজ থেকে পার্কিং থেকে আর কি বেরিয়ে এখন রাস্তার দিকে এসেছি, রাস্তা পুরো শুনশান, 12টা বাজে, এই দেখো পুরো ফাঁকা। আমি এখন লেহেঙ্গা নিয়ে এইভাবে চলছি, এই হ্যাঁ এখন আর থাকবে না তো গরম, গরম নেই একটু, ওইখানে কি দাঁড়িয়েছে চলো দেখো দেখো দেখো। তো ভালোই হলো, ঠিকঠাকই হলো, একটা ব্যাপার হলো আমি একটু কম খেলাম, কোনো ব্যাপার না, কেননা আমার লেহেঙ্গার জন্য না পেটটা খুব চাপ বাবা, এই কি হ্যাঁ লেহেঙ্গার জন্য পেটটা খুব চেপেছিলো, তো আমি খুব অস্বস্তি হচ্ছিলো, খেতে পারছিলামই না, তার জন্য খাইনি। তো সবাই বললো প্যাক করতে, হ্যাঁ ও তো ওরা বললো প্যাক করতে, কিন্তু তাও করিনি, রোজ বেরোনো হয়, খাওয়া হয়, আর প্যাক করার দরকার নেই, যাই হোক। এখন আমরা চলে এসেছি, সব লিফটে আছি, লিফটে একবার দুবার করে আমাদের আনতে হয়েছে, তো সেকেন্ড ডেতে এখন চলে এসেছি, আর আমরা প্রচন্ড টায়ার্ড, কালকে সকালবেলা 6টায় অফিস, একটা বেজে গেছে প্রায়, আমি লেহেঙ্গা নিয়ে আর পারছি না, এমন টাইট পেট নিয়ে আর পারছি না, আর যা খেয়েছে ও আহা। তো এনিওয়েজ আজকের দিনটা আমরা এইভাবেই এরকম করেই এই ব্লগটা এন্ড করছি, সুন্দর জামা কাপড় পরেই এন্ড করছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর অন্যদেরকে বলো সাবস্ক্রাইব করতে, জানিও কিরকম লাগলো ভিডিওটা, কালকে দিন অবধি যখন নতুন ভিডিও আসবে, লাভ ইউ, টাটা, সায়োনারা, টেক কেয়ার, বাই বাই।